কচুর শাক আমরা মাছ কিংবা সুটকে দিয়ে বিভিন্নভাবে রান্না করে থাকি আজকে আপনাদের সাথে শেয়ার করব একেবারে নিরামিষ একটি পদ্ধতিতে কচুর শাক রান্না আলাইকুম ইমরান সবাইকে রসনা বিলাস থেকে অনেক অনেক স্বাগত কচুর শাক রান্না করার জন্য দুই আটি পরিমাণ নিয়ে নিলাম কচু শাক এখানে ডাটার কচু শাক একসাথে আছে সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ মুসুর ডাল এটাকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম গোটা রসুন দিয়ে দিচ্ছি দুইটার মতো এভাবে গোটা গোটা কোষটাকে আমি দিয়ে দিলাম সাথে অ্যাড করে দিচ্ছি সাত আটটার মতো কাঁচামরিচ আর দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি সাথে অ্যাড করলাম সাত মতো লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর গরম মশলার ভেতরে দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুই টুকরা দারুচিনি সাথে অ্যাড করে দিচ্ছি আড়াই কাপের মতো নর্মাল পানি এখন এভাবে এটাকে চূড়াটা জ্বালিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব কচুর শাকটা যেন ভালোভাবে সেদ্ধ হয় বেশ কিছুক্ষণ পরে ঢাকনা খুলে চেক করে নিচ্ছি এরই মাঝে কিন্তু কচুর শাক এবং ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আর অবশ্যই কচুর শাকে কিন্তু রসুন পরিমাণটা একটু বাড়িয়ে ব্যবহার করতে হয় তো চাইলে আপনারা শাক এবং ডালটাকে এভাবে রাখতে পারেন আমি কিন্তু একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি যাতে রসুন এবং শাকটা একটু মিহি পেস্ট হয় তো এভাবে একটু মিহি পেস্ট হলে এটাকে আমি নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি কচুর শাকে বাগান দেওয়ার জন্য আমি চুলায় একটি হাঁড়িতে চার টেবিল চামচ নিয়ে নিলাম সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো মরিচ এভাবে মাঝখান থেকে একটু কেটে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি একটি বেশ বড়ো সাইজের গোটা রসুন এভাবে একটু পাতলা করে কুচি করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি এখন এটাকে বেরেস্তা করে নেব যখন এটা কিছুটা ব্রাউন কালার হয়ে যাবে তখন শাকটাকে দিয়ে দেবো চাইলে আপনারা কিছুটা এই ভাগারের মধ্যে গোটা জিরে পুরোনো দিতে পারেন এতে করেও খুব সুন্দর একটা গ্রান আসে শাক এবং ডালের সাথে খুব ভালোভাবে বেরেস্তাটাকে মিশিয়ে নেব আর এভাবে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করব চার থেকে পাঁচ মিনিট এভাবে রান্না করার পরে কচুর শাকটা কিন্তু আমাদের একেবারে রান্না করা হয়ে গেছে এটাকে এখন নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কচুর শাক কিন্তু আমরা অনেকভাবে রান্না করে থাকি ইলিশ মাছের মাথা দিয়ে কিংবা চিংড়ি দিয়ে কিংবা শুটকি দিয়েও রান্না করে থাকি তবে যারা নিরামিষ খাবার পছন্দ করেন তারা চাইলে এই রেসিপিটা ট্রাই করতে পারেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ